গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে ভেটকি মাছ। এই ভেটকি মাছটাকে আমরা বিভিন্ন জনে বিভিন্ন রকম করে খাই। তো আজকে আমি এটাকে আলু ফুলকপি দিয়ে করব, কারণ ফুলকপি শেষ হয়ে যাচ্ছে। নতুন আলু আর ফুলকপি দিয়ে এই রেসিপিটা বেশ ভালো হয়। তো আমি এই প্রথমে একটা ভেটকি মাছ কেটে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর একটা ছোট সাইজের ফুলকপির হাফ নিয়ে তাকে নুন জলে ভিজিয়ে রেখে আধ ঘন্টা তারপর তুলে নিয়েছি, আর একটা আলু এরকম করে কেটে নিয়েছি। আর এর জন্য, এই রান্নাটার জন্য আমার লাগবে সর্ষের তেলে রান্নাটা হবে। এতে আমি মশলা নিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ গ্রেট করা, 1 টেবিল চামচ ধনে জিরে বাটা, 1 চা চামচ লঙ্কার বাটা, 1 চা চামচ আদা বাটা, বড় টমেটোর হাফ টমেটো গ্রেট করে নিয়েছি, আর 2 চা চামচ হলুদ নিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কা এর মধ্যে দেব কালার আসার জন্য। স্বাদ মতো নুন দেওয়া হবে, আর হচ্ছে একটু ধনে পাতা নামানোর আগে ছড়িয়ে দেব। ফোড়নে আমি দেব 1টা তেজপাতা, একটু সাদা জিরে, আর হাফ পেঁয়াজ আমি ফোড়নে দেব, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব। যে ঝাল খায় সে সে এটা খাবে। এইভাবে আজকে আমি আমার এই রেসিপিটি তৈরি করব। গ্যাস ওভেনটা ধরিয়ে দিচ্ছি। ধরিয়ে দিয়ে আমি কড়াটা গরম করতে দিলাম। এবার আমি এতে সর্ষের তেল ঢেলে দিচ্ছি একটু আলু ফুলকপিটা ভাজার জন্য। অল্প তেলেই করব। তেলটা একটু গরম হোক, তারপরে আমি আলু ফুলকপিগুলো এতে ছাড়ব। তেল গরম হয়ে গেছে, আমি এবার এতে আলু ফুলকপিগুলো আস্তে আস্তে ছেড়ে দেব। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে এই আলু ফুলকপিটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আমি এটাকে ভাজলাম, ভাজাতে দেখুন এবার ফুলকপিটা লালচে লালচে হয়ে এসছে, আলুটাও লালচে হয়ে এসছে। এবার আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এবার আমি এতে আরেকটু তেল দিয়ে দিচ্ছি, মাছটা ভাজতে হবে। আমি এতে মাছগুলো ছাড়ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে এটাকে তুলে দিই। তেলের মধ্যে আমি আর একটু তেল দিচ্ছি। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে ফোড়ন দেব। ফোড়নে 1টা তেজপাতা, একটু সাদা জিরে। এই দুটো একটু হয়ে গেলে, লালচে লালচে ভাব এলে আমি দেব হাফ পেঁয়াজ কুচি রেখেছিলাম, সেই হাফ পেঁয়াজ কুচি এবার আমি এতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে যে সমস্ত মশলাগুলো নিয়েছিলাম, পেঁয়াজের পেস্ট, লঙ্কা বাটা, জিরে, ধনে বাটা, আদা বাটা, দেড় কাড়া টমেটো,
এটাতে আমি 2 টেবিলস্পুন লবণ দেব। দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কা। এক চা চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। মশলাটাকে এবার একটু কষাতে হবে। কষানোর জন্য আমি মশলাতে একটু জল দেব। খুব অল্প পরিমাণে জল দিয়ে দিয়ে মশলাটাকে ভালো করে না কষালে কাঁচা মশলা গন্ধ হয়। এবার আমি এতে ফুলকপি আলু সব দিয়ে দিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। ফুলকপিটা মশলার সামনে কষিয়ে নিচ্ছি। ফুলকপি মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এতে আন্দাজ মতো জল দেব। খেতে বেশি ঝোল খেতে যারা পছন্দ করবে তারা বেশি ঝোল দেবে, আর যারা ঝোল অল্প অল্প খাবে তারা অল্প ঝোল দেবে। আমি এখানে 250 ml এর মতো জল দিয়ে দিচ্ছি। এবার আমার ফুলকপি আলুটা একটু ফুটবে। একটু ফুটে এলেই, ঝোলটা একটু ফুটে এলেই আমি মাছগুলো দিয়ে দেব। আমি এখন এতে চাপা দিব না। চাপা দিলে একটা মানে মাছের কালারটা, ঝোলের কালারটা নষ্ট হয়ে যাবে। ঝোলটা দেখুন ফুটে উঠেছে। এবার আমি এতে আস্তে আস্তে মাছগুলো সব, মাছের পিসগুলো সব দিয়ে দেব। দুটো কাঁচা লঙ্কা রেখেছিলাম, যারা ঝাল খায় তারা খাবে, তাই দুটো কাঁচা লঙ্কা এতে দিয়ে দিলাম। মাছ ফুটতে শুরু করেছে। এবার আমি এতে কুচনো ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনে পাতাগুলো দিয়ে আমি একে 2 থেকে 3 মিনিট ফোটাবো, তারপরেই আমি এটাকে নামিয়ে ফেলব। হয়ে গেছে আমার ভেটকি মাছ আলু ফুলকপি দিয়ে রান্না করা। এবার আমি এটাকে নামিয়ে ফেলব। দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি এটাকে নামিয়ে ফেলব। হয়ে গেল আমার আলু ফুলকপি দিয়ে ভেটকি মাছের ঝোল। এই ভেটকিটা খেতে খুব স্বাদ হয়, আপনারা করে খাবেন। এবং আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এটাকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস লিখবেন। এবং আপনারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল বাটনটি টিপবেন, তাহলে আমার সমস্ত ভিডিও আপনাদের কাছে চলে যাবে। এবং আরও নতুন নতুন ভিডিও আমি করবো আশা রাখি, আপনারা সেই ভিডিও সবই আপনারা পেয়ে যাবেন। আর আমি আশা রাখি আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার একান্ত কাম্য। ধন্যবাদ।